আমরা ঘেমে যাই কিন্তু ঘামগুলো কি দিয়ে বের হয়, লোম কূপের গোড়া দিয়ে কিন্তু ঘাম বের হয়। তাহলে এখানেও কিন্তু দরজা আছে, অত্যন্ত সূক্ষ্ম দরজা, যেটা আমাদের জ্ঞান ভাণ্ডারের বাহিরে থাকে। তো এই ঘামগুলো দিয়ে যেখান দিয়ে বের হয়, এই সাপের বিষ যদি মানুষের গায়ে পড়ে যায়, এর বিষটা যদি সুন্দরভাবে যদি ভিতরে চলে যায়, রক্তর সাথে যদি যোগাযোগ হয়ে যায়, তাইলে পারে কিন্তু ওই ব্যক্তিটাকে কিন্তু আর বাঁচানো যাবে না। তো আমরা গাইয়া ব্যাপার, মূর্খ সূর্খ লোক, আমরা মনে করি যে গোটা ইউনিয়নের নিমের পাত পেড়ে নিব, আর ঢালা করে এখানে গৃহে দেওয়া বিষের জায়গায় বেঁধে দেব, দেয়া টেহারা গাইহা বিষ নামিয়ে দেবো। কিন্তু সায়েন্স বিজ্ঞান বলছে যে ওইভাবে কোনো দিন বিষ নামে না। তো বন্ধুগণ, এবার দেখতে থাকেন, একটা প্রবাদ আছে, জানি কথা পানি, না জানি কথা আসমানি। যেটা আপনি জানেন সেটা আপনার কাছে অত্যন্ত নিকটতম, যেটা জানেন না সেটা কিন্তু সাত আসমানের ওপরেই আছে। কথাগুলো কিন্তু ব্যাপক যোগ বিয়োগে হয় একক। এটা কি করতে ঢেকে বেড়াইছে? এই জন্য যা ওদিকে যা, যা ওদিকে মেলায় ঘাস আছে। এবার দেখেন, এরাও একটা ভেড়ির যায়, কিন্তু এর হুঁশ একটু আছে, কিন্তু ভেড়ির হুঁশ কম। আর ঢালা রম বাড়ায় কিন্তু হুঁশ বাড়ায়নি। শিয়াল বৈশা আছে কুসুরের ভুঁয়ে আইলে, ডিসকভারি চ্যানেলে দেখেছেন, হরিণকে ধরার জন্য সিংহ যখন আসে গা পাড়া দিয়ে দিল, কিন্তু হরিণ কিন্তু সারা পেয়ে পালাইতে লাগে। আর ভেড়ি এমনই একটা গবিদি পশু, চার পাইয়া জানোয়ার, যে শিয়াল তোর শত্রু, কিন্তু কর্তব্য যে শত্রুকে দেখে পালিয়ে চলে যা, কিন্তু ভেড়ি এমনই একটা উল্লু যায় পালিয়ে না যায়, ও গেল সুঙ্গিতে দিয়ে হাতে হারকেল গুদে নারকেলে ঢুকে গেল কুসরের ভুঁয়ে। তাহলে চিন্তা করে, ভেড়ির হুঁশ বাড়ালছে কিন্তু রোম বাড়ালছে, হুঁশ বাড়ায়নি, আল্লাহ ভরসা। এই দেখেন ঘটনা। তো এর সর্বাঙ্গী কিন্তু কাঁটা। এবার লক্ষ্য রাখেন, কিন্তু ইনি যখন বিষগুলো ছড়ায় তাহলে ওদের গতরে পড়ে না, পড়ে, কিন্তু ওরা মরে না কেন? ব্যবধানটা কি? সমাধানটাই একটু উদ্ঘাট করি, তাহলে সুন্দরভাবে কিন্তু মানে উপলব্ধি করতে পারবে। এই যেমন কচুর পাতায় পানি থাকে না, ওরা একটা পোশাক পরিধান করে, কাজে এই যখন বিষ ছড়ায় তখন কিন্তু বিষগুলো কিন্তু ওই পোশাকে পড়ে, নিচে চুয়ে পড়ে যায়, ওঠে একটা বড় একটা ট্রে থাকে, ওরা কিন্তু সিরিন দিয়ে বিষগুলো তুলে নেয়, তোলার পরে ওরা কি করে ওইটা ওদের আভ্যন্তরিক ব্যাপার। জি, তো বন্ধুগণ এবার দেখতে থাকেন, তাইলে বুঝতে পারবেন। তো দাদা ভাই, চোখ আছে দেখবেন, কান আছে শুনবেন, আমার ক্ষেত্রে আমরা তো কাণ্ডবিহীন লোক, জ্ঞান কম। জি, কাজী আমাদের হুঁশি কম, বাঙালি বলতে আমরা বেশি হুঁশে কম, প্রত্যেক সাবজেক্টই আমরা কম। আমি বুঝতে পেরেছি, আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে আমি বিচার বিশ্লেষণ করে দেখেছি। যেমন ধরেন যে আমার মতন একটা লোক, দুই ছেলের বাবা, এই বাজারে এসেছে সুপ্রি আম বেচতে। জি, এক ভদ্রলোক জেন্টেলম্যান, উনি কিন্তু ওনাকে বলছে যে এ বাবু, এ পেয়ারাগুলো কত করে কেজি? কিন্তু ডবকা ছেঁচা বাঙালি হুঁশে কম, কাজে উনি কিন্তু রাইগিয়া পকপেকে হয়ে গেছে। হ্যাঁ, তুই সুপ্রি আম কিনবি, সুপ্রি আম কিন, তা না করে বলছি যে পেয়ারা কত করে কেজি। আর একবার বলেছে, এই ভাইয়া আমি তোমাকে বলতেছি পেয়ারাগুলো কত করে কেজি। বাঙালি স্বভাব দেখেলেন, সুন্দর করে শেয়ার তুলার ভদ্রলোককে দিয়েছে উঠে একবারই, এমন জায়গায় মেরেছে, টান জায়গায় মেরেছে, মাথা ফেটে গেল, রক্ত বাড়াইতে লাগলো, গাঙে বালু ছাড়া থাকে না। তাইলে ওই মার্কেটেও কিন্তু দামি নামি জ্ঞানী ব্যক্তি ছিলেন, সুতরাং উনারা এসে বললো, এই হারামজাদা তুই ভদ্রলোককে মারলি কেনে? এই হুঁশমোটা লোক বলছে শালাকে মারবো না, সুপ্রি আম কিনবি, সুপ্রি আম কিন, তা না করে হার মার নাম পিয়ারা চোদাইতে কিটি সাইজ মারাইছে শালা। তাহলে বাঙালি কত নিম্ন লেভেলে নেমে আছে, বুঝতে পারলেন? ওর মার নাম পিয়ারা, এর জন্য ওকে মেরে দিয়েছে, এখন এর বিচার করবে কার্গেনে, তুই ভাত নিয়ে যাচ্ছিস, দৌড়িয়ে চল যা, যা তুই থাকিস না, যা কাইথিয়া পড়ে গেল, তোর বারাতে ফের বাইশাল হাত আছে, যা চল যা, কখন তোর ওপরে পানিশমেন্ট হয়ে যাবে। এখানে তাকান, তাহলে দেখেন যে আমরা যে বাঙালি কত হুঁশে কম, ও যে জ্ঞান অর্জন করিনি, আর খারাপ জিনিসকে বর্জন করিনি, পরিস্থিতি অনুকূলে আমরা এভাবেই আমাদের জীবনযাত্রা চলে, বুঝতে পারলেন? এখানে তাকান, তো এবার আস্তে আস্তে দেখতে থাকেন,
যাকে দেখা যাবে, আর ওগুলো কিন্তু জাদু, কিন্তু আসলে তো জাদু নাই। জাদু তো আমি পাইনি, শুনেছি কিন্তু জাদু পাইনি। এটা হলো ম্যাজিক। জি, এটা ফের কোন দিককার পায়জামা কোন দিকে পা ভরে দিয়েছে, এটা কিন্তু থ্রি পিচের খেলা। এই বালাটা এদিক দিয়ে টানলে বের হবে না, এই বালাটা যদি আমরা এভাবে টান দিই তাহলে এটা বাড়াইবে না। সময়চণ্ডের হাতে দেখাচ্ছি এক ভদ্রলোক ধানসুরা বাড়ি, উনি বলছে আমাকে দেন বাইর করে দিব। উনি কিন্তু নিলেন, যে বালাটা তখন এভাবে ঘুরাইলেন, যে এভাবে কিন্তু আসলো, আসার পরে এদিকে দিয়ে দিল, দিয়ে বের করতে পারলো না। তা নাম বললাম কি হইলো ভাই, কোচাম মনে করছেন যে ঘুরাইলে পরে বের হয়ে যাবে। কিন্তু দেখেন বহুজনা কিন্তু আপনারা টিকিট কেটে প্যান্ডেলের ভিতরও দেখেছেন যে এটা কিন্তু থ্রি পিচের খেলা। অতএব এ তিন ভাগে ভাগ হয়ে যাবে। যেমন প্যান্ডেলের ভিতরে দেখেছেন 200-300 টাকা দিয়ে টিকিট কেটে স্পেশাল চেয়ারে বসে যে একটা আলমারি কিন্তু লিয়ে আনা হয়। তারপরে একটা গ্রিম রুম থেকে তর তাজা মানুষ আসলো, আসার পরে সকল অডিয়েন্সকে সালাম দিল। এবার কিন্তু ওই বাক্সর ভিতরে কিন্তু ভরে দেওয়া হয়। বাক্সটা যখন বন্ধ করা হয় তখন একদিক দিয়ে ওই মানুষের কিন্তু একটা হাত বাড়াইলো, আর এক দিক দিয়ে পা বের হলো, আর এক মিডিল পয়েন্ট দিয়ে মুখমণ্ডল বের হলো। তারপরে ট্রাঙ্কে থেকে কিন্তু দুটো ব্লেড বাহির করা হয়। তারপরে কিন্তু অডিয়েন্সকে দেওয়া হয় যে ভাই এই লোকটা এখন এই বাক্সের ভিতরে, কিন্তু ওই ব্লেড দিয়ে যদি আমি ধাক্কা মারি তাহলে মানুষটা কি কাটবে? যারা জ্ঞানী মানুষ তারা বলেছে মানুষ কাটা তো দূরের কথা, বাক্সটাও কেটে টুকরো টুকরো হয়ে যাবে। তারপরে দুটো ব্লেড কিন্তু পুশ করা হয়েছে, তারপরে দেখা যায় যে বাক্স কেটে চলে গেছে। বাক্স টান দিয়ে একটা এদিকে রাখা হলো, আর একটা এ মনে দিলাম, আর একটা এ মনে দিলাম, তিন ভাগে ভাগ, থ্রি পিচের খেলা। একটা মানুষকে তিন টুকরা করা হয়, বাক্সগুলো আবার গচ্ছিত করা হলো, আবার কিন্তু বাক্সর দরজা খুলে দেওয়া হলো। সুন্দরভাবে ভদ্রচিত্রভাবে বাক্সের ভিতর থেকে সশরীরে জীবিত অবস্থায় সুন্দরভাবে কিন্তু সম্মানী ব্যক্তিরাকে সম্মান প্রদান করলেন, বাই দি বাই ওনারা কিন্তু গ্রিম রুমে প্রবেশ করলেন। তাহলে ওনার কাটলো কোন খান, দেখাইলো কোন খান, এটা হয়তো মনে মনে চিন্তা করবেন যে এটা জাদু, কিন্তু আসলেই কিন্তু জাদু নয়, এটা হচ্ছে ম্যাজিক। ম্যাজিক আলাদা, মেসমারিজম আলাদা, উইলফোর্স আলাদা, ভানুমতীন্দ্র জাল আলাদা। তা হাউ ইম্পসিবল কাম টু পসিবল ইজ কল ম্যাজিক, অসম্ভবকে সম্ভব করার নাম হচ্ছে ম্যাজিক। তো বন্ধুগণ এবার দেখুন, এটা কিন্তু জাদু না, আল্লাহ ভরসা শুরু করলাম। তো মানুষ ওরকম আমরা আছি, গরিব মানুষ, বাপ জন্মে কোনো দিন সিটি কর্পোরেশনে যাইনি, নুন আনতে পান্তা ফুরাই, পান্তা আনতে নুন, একদিন চলে গেলাম, নিজের বাপের হাইশাল নাই, পাক ঘরা নাই, হা করিয়া তখন কার বাপের বোর্ডিং গঞ্চি, ঘর কত উঁচা জি মামু, ভিতরে লোক আছে নাকি জি বা জি, এদিকে ট্রাকে হুইসেল দিচ্ছে হইতে যা, ট্রাফিকালা বাসি মারছে সাইড লিয়ে এলে, পিছন কার চেতনাবিহীন বাঙালি, হা করিয়া কার বোর্ডিং গঞ্চে, ট্রাক রাস্তা পায় না, জাঙের তল দিয়ে ট্রাক ভরে দিয়েছে, এ রোড দেব ওই রোডে ছেঁচড়ে নিয়ে চলে গেল, দেহুর ছাল বাকলা গায়েব করে দিলে, বাঁচা থাকলে ধুলা ঝেড়ে উঠে তখন কচি হাড়কে বাড়িয়ে মনে। তাহলে এটা সিটি কর্পোরেশনের ভাষা নয়। অতএব ওই যে হুঁশ মোটা, জ্ঞান নেই, জ্ঞানবিহীন, যেমন একটা মাইক্রো গাড়ি চলার পিছনে একটা লাল আলা, বিপজ্জনক, একটা হুন্ডা চলে লাল আলা, এটা সিংলান। তাহলে মানুষের ভিতরও কিন্তু এরকম কিন্তু আলো আছে, কিন্তু ওর কাছেও আছে, কিন্তু উনি কিন্তু বাহির করতে পারেনি, বুঝতে পারলেন? এই ক্যাসেটের ফিতায় ব্যাড লেগে গেছে, ভালো গান গালা বাজে না, ও করছে করছে ফিতা কেটে ফেলে দে, ছুটাইতে পারলো না। ঠিক ওরকমই আমরা, যারা জ্ঞানী লোক তারা কিন্তু এটা সুন্দরভাবে কিন্তু এগুলো পক্ষণ পক্ষণ রূপে কিন্তু দেখে মানে ক্লিয়ার করে। আর যারা আমরা অজ্ঞ মূর্খ নির্বোধ লোক, আমাদের কোনো হুঁশ নাই। জি, কাজে প্যাট ভরিয়া খাই, বাগান ভরিয়া হাগি, যেটা কাজিয়া লাগলো ওঠে ঢুকে গেল, লাখের ওপরে দু লাত খেয়ে নিল, রক্ত বাড়াইলো, তখন বাড়ির দিকে পালাইলো। কিন্তু জ্ঞানী লোক কোনো দিন কিন্তু ওই ফিল্ডে যাবে না। জি, যেমন আরও একটা উদাহরণ দিই বাস্তব, এই যাত্রা প্যান্ডেলে, সার্কেস প্যান্ডেলে খেলা কাজিয়া লাগে কেন? কোন কোন লোকেরা কাজিয়া করে জানা আছে কি? জানা নাই। তা আমি একটু জানাই, আজ থেকে হুঁশ করে জ্ঞান করবে, তাইলে কিন্তু বিপদের হাত থেকে পরিত্রাণ পাবে, বিপদ আসবে না। এখানে আসেন, আমার মতন এক গরিব মানুষ যাত্রা দেখতে গেছে, গাড় কাপড় নাই, বাড়ি আলিরি পেটিকোট গায়ে দিয়ে হেঁটে চলে গেছে, থুর থুর করে কাঁপছে, গেটম্যানকে কয়েছে মামু
হাঁকে একটু ভরিয়া দাও তো জি, মামু হাঁকে একটু ভরিয়া দাও তো জি। গেটম্যান কইছে হয় কেবল টিকিট ছেড়েছে আর তো কি আগে ভরিয়া দেওয়ারই ব্যবস্থা শুরু হয়ে গেছে। কইছে মামু পরে গেলে কি কয়ে যে ড্যানিশ দেখতে পাবো না জি মামু, হাঁকে একটু ভরিয়া দাও জি। আচ্ছা গেটম্যান দয়া করে কিন্তু তাকে ছাড় দিল, দেখেন প্যান্ডেলে কিভাবে কাজিয়া লাগে জি, মারামারি কিভাবে হয়, চেয়ার কিভাবে ভাঙে, প্যান্ডেল কিভাবে ছিঁড়ে দেয়, ছিঁড়ার মুখ্য উদ্দেশ্য গলা, সৃষ্টি কিভাবে হচ্ছে, সৃষ্টির রহস্যটা বলছি আমি প্যান্ডেলের। আর কোন কোন ছেলেরা কাজিয়া করতে পারে ভিকার গলা কিন্তু বলবো সুধা তাগান বন্ধুগণ। তো দাদা ভাই আর কোন কোন ছেলেরা কাজিয়া করতে পারে, দয়া করে গেটম্যান দিল দেওয়ার পরে আচ্ছা তোকে এখানেই থাক, এখান থেকে দেখতে পাবি। উনি কিন্তু চিন্তা করলো যে হবে, ওটা তো চেয়ারম্যানের বেটা, ওটা তো মেম্বারের বেটা, ওটা তো মহাজনের বেটা, ওরা তো আগা দিকে বসে আছে, আর ওই কি কয়েছে গ্রিম রুম থেকে নক্ত কি লাস্তে লাস্তে আসবে, আর ওরাই মজা মারবে, আমি প্যান্ডেলের ঘোড়াতে খালে থাকবো। তার থেকে বললো কি দেখেন লোকটা চাচা লোক, জ্ঞানহীন জ্ঞানবিহীন লোক, কিভাবে কাজে সৃষ্টি হয়, ভদ্রলোকেরা বসে আছে জানে না যে উনি কত দলের লোক, কোন র্যাঙ্কের লোক। কাজে এবার করলো কি মানে উই যাচ্ছে ওখানে চোখের খুলার কাছে যেটা লাগবে নক্ত কি, সুন্দর করে পা বাড়িয়া ফ্রাস করে কিন্তু ভদ্রলোকের পায়ে লেগে গেল। ভদ্রলোক অবশ্যই খামদানি ঘরের সন্তান, ওনার দিকে তাকিয়ে দেখে কৈছিল আসলে মূর্খ লোক, কিন্তু আর মতন লোকরা চেঁচা হলে তো পিটাপিটি প্রথমে শুরু হয়ে যেত। বলে রাগকে কন্ট্রোল করা, গাড়িকে কন্ট্রোল করা তো চারটা খানে কথল হয়, তাহলে বন্ধুগণ এই মানব গাড়ি কন্ট্রোল করা চারটা খানে কথল হয়। সাবজেক্ট গুলা যদি আমি ভাঙি তাহলে এই জনমে পাইলে, আর যদি সাবজেক্ট গুলো যদি আমি না ভাঙি তাহলে এই জনমে এখানে রায় ঘাটিতে পড়ে বাপ বেটা ঘুরবে। বন্ধুগণ বাস্তব প্র্যাকটিক্যাল আর থিওরিক্যাল, তো আপনি থিওরিক্যাল বাংলায় জানেন না, প্রশ্ন করলে অ্যান্সার খুঁজে পাবে না, তো তাহলে হ্যাঁ বসে থাকবে। আর ঝোনাকে ডেঙ্গে চলে গেল, আর স্যান্ডেল নিয়ে যা আর ঝোনা নিয়ে হাতে ভরে দিলে জি, যে সুন্দর ভাবে দেখেন কাজিয়াটা কিভাবে সৃষ্টি হয়, এইভাবে বসল। বসার পরে বাদ্যযন্ত্র মেজুক বাজছে, মেজুকের তালে তালে কিন্তু এবার শিল্পী বিন্দু কিন্তু মঞ্চে ড্যানিশ দেওয়ার জন্য আসতেছে। এই টাইমে কিন্তু সবাই কিন্তু সতর্ক, কিন্তু এক ভদ্রলোকের নাগরা জুতা ছিল, উনি তখন চিন্তা করছে যে আমি গেটম্যানকে বেড়াতে করতে করতে তো মুখ তো ভুলে গেছি, আর যদি এখন বলি যে মামু আমি একটু বাইরে এসে ঢুকছি তাহলে তো গেটম্যান রেগে যাবে যে খালি তো কি ঘরবা তো কি কি করে ঢুকাবো, তাহলে তো আর ঢুকতে দিবে না। তখন এক ভদ্রলোকের নাগরা জুতা বোঝ করে মুখে দিয়ে দিয়েছে জি, এরাও কিন্তু সতর্ক হয়ে তারপরে যখন নক্ত কি ড্যান্স শুরু করেছে তখন কিন্তু আপন আপন জুতো স্যান্ডেল কিন্তু পায়ে দিতে বাধ্য হয়েছে, কিন্তু জুতায় পা দেওয়ার সাথে সাথে যখন চাপন দিয়ে উঠ পড়েছে প্রস্রাব গুলো কিন্তু পিচকিরি ছুটায় ছুটতে শুরু করেছে, যাত্রার লাখে মুখে গেল দুর্গন্ধ, কে কাম কে করলে সারা তুই করেছি, সারা আমি কেন করবো সারা তুই করেছি, এই করতে করতে মারামারি শুরু হয়ে গেল। কেউ চেয়ার তোলে, কেউ কিন্তু কি করে প্যান্ডেলের রসা ধরে টান দেয়, কেউ কিন্তু লটকে গেছে ওটাও ধরে নিল, দিয়ে ঘটকারি সৃষ্টি হওয়ার পরে দেখা যায় যে সে নাইটে কিন্তু আর যাত্রা অনুষ্ঠান হলো না। তাইলে এই যে একটা প্রবাদ, তাহলে কোন লোকে কোন একটা সৃষ্টি করলো, কিন্তু সৃষ্টির রহস্য কাজিয়ার এইগুলো এইভাবে ঘটে যায়, বুঝতে পারলে। কিন্তু আমরা জ্ঞান চর্চা করি না তো জি, আল্লাহ ভরসা, কাজে নিজের খেয়াল খুশিতে চলি, উদাসীনী মন উদাসীনী প্রাণ, কাজে নির্ণয় করতে পারি না, দিক নির্ণয় করতে পারি না, যেমন আটলান্টিক মহাসাগর তো দেখিনি জি, না দেখাই ভালো, আর ঢেউ দেখলি হলের নিচি মগজে চলে নিবে, লে দু আইন স্টার্ট করবে যে আর যাবো না, আর মা বাপকে দেখতে পাবো না, এক একটা ঢেউ আসে তো মনে হচ্ছে যে হিমালয় পাহাড় ভেঙে চলে আসছে জি। তাহলে বন্ধুগণ প্রতিটা স্তর স্তর আপনাকে উদ্ঘাত করতে হবে, তাইলে কিন্তু এই ভূমণ্ডলের খেলা আপনি পাবেন, আপনার নবদর্পণে উৎপত্তি হবে। কিন্তু আপনি কি রিসার্চম্যান, আপনি কি বুহারু জি, না এগুলা করেন না, কোন জায়গাতে আপনার হলো কি জায়গাতে হেঁটে বেড়ান, এই জন্য কথাই কথায় আমার দেশের ছেলেরাকে মানে আমি কথাই কথাই বলেছি যে অগ্রাধিকার আদায় কর বাবা, লেখাপড়া করবি মনোযোগী, হ্যাঁ মনোযোগী নাই, এই জন্য ইন্টারনেটে দিয়েছি যে এখনকার ছেলে পিলার পড়া ছোট কালকার মোয়ে চড়া, ওজন নাই নাই হ্যাকু দিয়েছে ঢাল ভাঙে না চোদালা জি, রাফ ভাষা প্রয়োগ করলো নো মাইন্ড, এর কারণ সাইন করবেন বন্ধুগণ।
এগিয়ে আসেন, তাহলে যা প্রাকৃতিক এবং প্রাকৃতিক ভাষা উদ্ঘাট করলাম। তো আমাদের যেটা আঞ্চলিক মানে প্রথা সেই মূলত। তো দাদা ভাই এরা পড়েছে কতটুক? জি আমি বলি এরা পড়েছে পোশালুক ভাড়া বই, 300 টাকা দিয়ে মাইক ভাড়া করলে, হাটে এসে 800-900 টাকা দিয়ে হাঁস গত কিনলে, আহিরা লাগা নাহিরা ডিসকোটে নিস দিলে, পিকনিক খাইতে যা পাইলে কেউ হাত দিয়ে নাহিন পাখা, বন্ধু কিন্তু নিলে মিলে নিয়ে যা কয়েছে এদের কারো কিন্তু পিকনিক করবে, রাগের ঠেলায় রাগ ভাষা প্রয়োগ করলো, যে কা চানা না বাল দেবো, জি ওই যে হাড্ডি খেয়েছে চিন্তা করেন, কিন্তু কেন ব্যবধান হলো? সমাধানের ডিকশনারি আপনাকে ঘাঁটতে হবে, জি আপনাকে ইতিহাস দেখতে হবে, আপনাকে বন্ধুগণ দর্শন দেখতে হবে, আপনাকে ভূগোল দেখতে হবে, আপনাকে বিজ্ঞান দেখতে হবে, এত স্তর আপনাকে মানে উঠে যেতে হবে। কিভাবে উঠবেন? উঠার তো মই নাই, তাহলে কিভাবে উঠবেন প্রশ্ন করলে খুঁজে বেড়াবে 12 বৎসর। তো বন্ধুগণ তাহলে তাকান, কিন্তু আমি রাস্তায় বলি দাদা ভাই আমি গরিব মানুষ, পেটের দায়ে চিৎকার করি, এখন মনে করেন যে আমার বাপও নাই, আমার মাও নাই, আমার অর্থ নেই, একমাত্র আমার পুঁজি থাকা বলতে আমার সৃষ্টিকর্তা আছেন, এই ছাড়া কিন্তু আমার ব্যাকিং বলতে কিছু নাই, আর আমার ধন রত্ন বলতে কিছু নাই, আমাকে যে কোনো মানুষ আমাকে হেল্প করবে এরকম কিন্তু উদারপণ থেকে আমার জীবন যেদিন থেকে মানে চলতে শুরু করেছে আমি কিন্তু পাই নাই, জি। কিন্তু সবাই বলে যে আমরা মানুষ, কিন্তু মানুষের যে বৈশিষ্ট্য একটা আছে আলাদা সেপারেট, এটা তো জানা নাই, জি সকলের জানা নাই, লাখের ভিতরে একাধজনা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তা বাদে আমরা মানুষ কারেন্টে বাইধা বাদুল লটকায় চিচি করছি আর যেতে পারেনি, ওই হাই জাম্প পোল জাম্প লং জাম্প ব্যাকি বাদ হয়ে গেছে, জি বাঙালি যে হুঁশমোটা যাইছে তাই না, হুঁশমোটা যাইত না হলে আসেন বাস্তব তুলে ধরি, এখানে তাকান আপনারা 5টা ভাই, তার ভিতরে হয়তো 2 ভাই কিন্তু কর্ম বেশি করতে পারেন, বেশি টাকা সংসারে দিতে পারেন, আর 2 আর 3 জন হয়তো দিতে পারে না, কিন্তু এরা ষড়যন্ত্র সৃষ্টি করলো একটা সোনার সংসারকে ধ্বংস করার মুখ্য উদ্দেশ্য নিল কি বাড়িয়া দিতে, জি দেওয়ার পরে বলছে তুমি এতগুলা ইনকাম করো, তারপরে তোমার ভাইয়েরা টোটো কোম্পানির ম্যানেজার কাজে ঘুরি বেড়ায়, আর ওরা কি খাওয়াইতে হয়, ফের ওরা কি পকেট খরচ দিতে হয়, তো এ সংসারে থেকে আমাদের ছেলে মেয়ের ভবিষ্যৎ নেই, তাহলে কি করতে হবে, তখন এই 7-17 কথা বলে কিন্তু স্বামীকে লাগাই দিল, আরো কিছু অবান্তর কথা মানে একটা সংসারকে বিচ্ছিন্ন করার জন্য পৃথক করার জন্য এগিয়ে নিল উদ্দেশ্য বাড়িয়ালি, আমরাও ডবকা ছেঁচা হুঁস মোটা মোজ বাড়ালছে হুঁস বাড়াইনি, বাড়িয়ালিকে রেফারি করে থিয়ে দিয়েছি, ও যা বলছে ও দেখি কোনটা রাইট আউট আর কোনটা লেফট আউট, কোনটা ফ্রন্ট কোনটা অ্যাবাউট, কাজে ওয়ার ওয়ার উপরে চলছি। আচ্ছা শুনেন, বাড়িয়ালির কথা শুনে লাগান ভিড়ান কথা শুনে নিজের ভাইকে মাইরে দিহি বেচা জরিমানা দেয়। আচ্ছা বলেন তো সুধী মণ্ডলী, আপনার আপনার বাড়িয়ালি আপন না আপনার ভাই আপন? আপনার বাড়িয়ালির সাথে ব্লাড কানেকশন না আপনার ভাইয়ের সাথে ব্লাড কানেকশন? নেগেটিভ অ্যান্ড পজিটিভ, তাহলে এটা বাদছে, তাহলে আপনার নেগেটিভ পজিটিভ কোথায় আছে দেখেছেন আপনি জীবনে? দেখেননি, 12 বৎসর কাহারি গোলামি করেন, তাহলে যদি দয়া করে যদি চিনিয়ে দেয় যে এটাই 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 এটা, না তো ঘুরিয়ে বেড়াবে বম ভোলায়, জি বাপের অর্থ আছে 2টা দানা খাইছো, কাজী বন্ধুকে বুঝতে পারো না যে কয়দিনে মাস যাইছে, আল্লাহ ভরসা লেখাপড়া করিনি 2 দিন গেছিল, তাও হয়তো পেট ভরে খাইতে পাইনি, অত্যন্ত দরিদ্রতার কষাঘাতে আমার জন্ম হয়েছিলেন, জি তারপরে মানে ধন সম্পদালা যারা ছিল তারা মাইমুরুব্বী তারা জানেন, এরা কিন্তু মানে আমার বাপের ওপরে থ্রেট দিয়ে দিলে, আরে বা তোর বেটা বলে স্কুল যাচ্ছে রে বা, কই যে যাচ্ছে জি বাপু, কই তোর বেটা যদি স্কুল যায় তাহলে তুই আগে জমি করিস না তো কেনে জি বাপু, কচে তোর বেটা স্কুল যাবে তুই শস্যা বুনিয়া চলে আসবি কবি তোরে ডিঙ্গা খেয়ে নিবে, তাহলে তোকে মাটি দেওয়ার থেকে না দেওয়াই ভালো ছিল না, জি এ দাদা বাস্তব বলছি। তখন আমার বাপ বলল যে তোর লেখাপড়া করা হবে না, ভুঁয়ে শস্যা কি কয়ে যে ছিটিয়ে দেওয়া আছে, লোক ঘিলিয়া কবি তোর হাঁকিয়ে বেড়াবি না, তা আমার মতন ছেলে কাজে কয় স্তর যে অতিক্রম করতাম লেখাপড়ার জন্য, কাজে আমার আল্লাহ ভালো জানেন আর আমি জানি কিছু জানছি, কিন্তু এখন তো আমার ওই ধার ভার নাই, আমার বয়স তো আর নেই বন্ধুগণ, আমার তো নিজেরই গাড়ি তোলান কেটে ধুরি কো কো করছে, আর তো বুঝতে পারছেন বন্ধুগণ, কিন্তু তখন দেয়নি প্রতিহিংসার অনলে কিন্তু জ্বলতেন, আমি লেখাপড়া করিনি, তাও যদি এসেছি টিফিন খাইতে তাহলে আমার মা
সুন্দর করে চেটা খোলাতে সামা কোদা চিনি আর ভুজা দিয়েছে টিফিন খাইতে আইসে। তারপরে মুড় ভুজা ধন্য ঘাটাতে পড়ে গেল ডহরে, আর আঢালা ধুলা পাতলা গামছা ঝরঝর করে তল দিয়া পড়ে গেল, যারা মাই মুরব্বী তারা যথেষ্ট ভাবে জানে। আর এখন আপনার বেটা আমার বেটা টিফিন খাইতে আইসে সাপ বলে গাইতে হুড়িয়া মোংলা পরাটা দুপহরে খাওয়ায়, তাও কিন্তু ব্রেন নাই, মেধা শক্তি নাই, চেতনা শক্তি নাই, ইচ্ছা শক্তি নাই, কোন সতী শক্তি বেশি কেন ব্যবধান জি। কিন্তু ভাই ভালো যে আমি ওরকম ধরনের প্রফেসর হইনি, কিন্তু এখন প্রফেসরও আছে, অর্ধ গোডাউনে মাল আছে, খালি কোরিয়ার গোডাউনে মাল আছে তা না, কিন্তু আর বেটা বেটিকে পড়াইবে না, কি গেনে পড়াইবে না, আমরাকে মেরেছে চলে এসেছি। তারপরে বাপ মাকে বললো যে আর স্কুল যাব না, কেন রে কইছে কিভাবে মেরেছে দেখেন, সাদা শার্ট রক্তাক্ত হয়ে গেছে, কেরাসিন তেল এঠে পড়লো যেমন গোটা আগনা ঘেরে নেয়, কাজে সাদা শার্টে রক্ত অল্প হলেও যেন শার্ট ঘেরে মেলায় যেন খুন বাড়াইছে, বুঝতে পারলেন জি। এখন কিভাবে মেরেছে কইছে কি করবি, না তো এখন নানা নানির বাড়ি চলে যাব, মানে নানা নানির বাড়ি সকলের জন্য কিন্তু এক সময় কিন্তু চরম আনন্দদায়ক, না কি বলেন আপনারা, সত্য আসেন আমি সত্যই উদ্ঘাট করব, এক্সেস কিছু বলবো না। ও তারপরে তো আমি ইংরেজি বলবো না, আসলিতে লেখা পড়াই জানি না জি। এক ভদ্রলোক বলছিল আপনার কলিভেশন কত, আম কইছে আরা গরিব মানুষ আর কালার বিছন ফের কত থাকবে যে আরা কি না খায়, এখানে তাকান তো দাদা ভাই এবার লক্ষ্য রাখেন তো। তারপরে তখন আমার মা আমাকে স্যান্ডেল দিয়ে পিটেছে জি, মাস্টারও দুই এক বাড়ি দিয়েছে, তাইলে আঠি শহরা ভাঙতে গেছি, ব্যাত ফলের মতন থোকা থোকা ব্যা আঠি শহরার ফল প্যাকা থাকে, কাজে এবার কিন্তু বৈশা বৈশা খাচ্ছি। মাস্টার বারান্দা থেকে বলছে এই ব্যাধক ফুটি ভেঙে লিয়াই, একটা মোটা আঠি শহরা ফার্রা ঘাড়ে করে নিয়ে চলে আসছি উল্লাসে, বারান্দায় উঠলাম তখন বলছে পাতাগালা ঝেড়ে দে, তখন চিন্তা কোনো যে সারে তো দাঁতুল করবে, বেলা হয়ে গেছে নিঃশোক করবে, তাহলে আমি ছাত্র হিসাবে আমার কর্তব্য তাহলে দাঁতুলটা মানে ভেঙে দিই। তখন শুনেছি দাদা দাদির মুখে শুনে লাও ছেলে পেলে বাড়ি যে কীভাবে পড়াইবে, আর সাপ ছেড়ে দেখাচ্ছি আমি, এই যে বিষধর সাপ যেটা ডিসকভারি চ্যানেলে দেখেছেন, 12 বছর কলেজ পড়ে কিন্তু আগাইতে পারবে না, আমি দোদা হিসাবে গোডাউন ছেড়ে দিছি, কে থুইতে পারবে না। একটা প্রবাদ আছে যে হাতির খোরাক পিঁপড়া হে কি খাইতে পারবে, ঝিকায় ভেয়ে যাবে, বহু স্তরের কথা আছে, কিন্তু আমি অপচয় করব না, উলার ভুয়ে মুক্তা ছড়াবো না, সকলের সাথে আমি কিন্তু প্রেম করি না, আমার সমকক্ষ যে সেম সেম তার সাথে কিন্তু প্রেম করি, এটাও প্র্যাকটিক্যাল। এখানে তাকান বন্ধুগণ তো দাদা ভাই এখন আসেন, এখন যদি প্রফেসর আমার আপনার বেটাকে সুশিক্ষা প্রদান করার জন্য প্রতিষ্ঠিত করার জন্য যদি কলেজে যদি একটু তাকে কড়া মিজাজে দেখে, কিংবা যদি খোদা না খাস্তা যদি মারিয়ে দেয় ভাই দি ভাই, তাইলে এখনকার প্রফেসর কালকে কিন্তু কলেজ যাবে না, জানে যে ওকে শাসন গর্জন করেছি, হয়তো আমি কলেজে যাব আর উকুন গুলকিতে খাড়া হয়ে থাকবে, এই ঠামাকি ঝেড়ে দিয়ে হাঁকি গায়েব করে দিবে, বাস্তব এর জন্য মাল থেকে মাল দেয় না, ব্রাকেটে রেখে দেয়, বুঝতে পেরেছেন, ওদের কাছে মাল নাই, প্রিন্সিপালের কাছে মাল নাই, আমার সাথে তারা আলাপ করে না, গোপনে প্রাইভেট হয় না, অর্ধের সাথে আমি টক্সে বসি না, বসি অবশ্য বন্ধুগণ, তাইলে ওনারাও কিন্তু জানে যে এই রাস্তায় যে গড়ে বেড়ায় ডাস্টবিন নর্দমায়, তাইলে ওনারাও কিন্তু আমার সম্পর্কে বন্ধুগণ হ্যাড টু ফোর উইল বি হার্ড, মাথা থেকে পাঁড় তালু অব্দি পর্যন্ত তারা যোগ বিয়োগ জানে যে উনি কোথা থেকে পাই বন্ধুগণ। তো আচ্ছা ভাই একটু হেল্প করেন আমাকে জি, কি আর হেল্প করবেন, একটা জোরে করে তালি দিয়েন, দিয়ে দেখেলেন ডিসকভারি চ্যানেলের সাপগুলো, তাইলে বুঝতে পারবেন আল্লাহ ভরসা, কামড় টামড় দিস না, কোন বিশেষ কোন সাপের বিষ রক্তর মতন, কোন গলা কিন্তু মধুর মতন, কোন গলা একেবারেই পানির মতন, তো সরাসরি দেখেন তাইলে কিছু অভিজ্ঞতা আসবে জি, ইতিহাস সম্পর্কে জানা হবে, তো হারঘে তার এখন ইতিহাস নাই, হারঘে বাড়তে এখন পাতিহাঁস আছে জি, বুঝতে পেরেছেন, হারঘে ইতিহাস আর নাই এখন পাতিহাঁস জি। এবার চোখে দেখেন এগুলো দেখেন আল্লাহ ভরসা, তাহলে কিছুটা আপনার ঘরে অভিজ্ঞতা যদি না আসে, এই অভিজ্ঞতার বলে যদি আপনাদের সন্তান এবং সন্তানীকে অর্থাৎ বেটা এবং বেটিকে যদি প্রতিষ্ঠিত করতে পারেন, তাহলে আপনার চরম একটা কী কয় যে উল্লাস, কিন্তু শিখতে হবে, বিড়ি চেহে বেড়াইও না।
যে দাও তো জি মামু, কই তুই যে কাচিলি রে বা কই যাস ওইটা ধোঁয়া বাড়া চলো না, দুইটা ফেলে দিলে দিয়ে ফের চেয়ারম্যানের বেটা এলো, কই যে মামু এটা কি সিগারেট জি, কই যে ব্যানসন, কই যে একদম দাও তো জি মামু, কই তুই যে খাচিলি রে বা কই যে ওইটা আসলে তেল কাটা লাগিয়া চলো জি মামু, গোনাইছে মানে এগলা করে বেড়াইছ, বিদ্যাও ভাবে চেহে বেড়াইও, পেট চাদরের মতন তেলিয়া পাইতে চেহে বেড়াইও না যে সিগারেট দাও, কার গোডাউনে কোন মাল আছে এটা চেহে বেড়াইও, গোডাউন কথাটা ব্যাপক, তাহলে কোরিয়ার গোডাউনে ঢুকিও না, কোরিয়ার গোডাউনে সাহার ভরে খাই আর ঝাঁসে তুমি ওখানেই গায়ে ভেয়ে যাবে, গোডাউন কথাটা ব্যাপক বন্ধুগণ। তা আমি ভেঙে চিড়ে না দিলে তো তোমরা স্কুলও পাইবে না, ভার্সিটিতেও পাইবে না, ফরেন ডিগ্রি নিতে যাবে ওইটাও যাওয়া পাইবে কিনা, হয়তো ওইটাও আমাকে যে শো হইতে হবে, গোডাউন এইটাই, ওটা হলো মানুষের তৈরি আর এটা হলো সৃষ্টিকর্তার তৈরি, তাহলে কোনটা গোডাউন? বিশ্ব ভূমণ্ডলে যাহা কিছু আছে তার থেকে কিন্তু আমার গোডাউনে মাওলা বেশি কিছু দিয়ে রেখেছে, কিন্তু গোডাউন কি জানো, বিশ্ব গোডাউন কোরিয়ারটা ধরে বৈশা আছো, কিন্তু ব্যাপক কথা, কে তোমরাকে একক করে দিবে, তোমরা ক্লাস ফাইভের ছাত্র, তোমাকে ভার্সিটির কোশ্চিন দিব দিয়ে তোমাকে রায়ভাটিতে ফেলে দিয়ে ঘুরাবো আমি পাঠা পাকে, হ্যাঁ আমি জানি না বন্ধুগণ আসেন, তা আমি তো যে আপনার ঘে আনাসে আছি ডাস্টবিন নর্দমে পড়ে কাজে, তাই আমি কহে দিই যেগুলা তো হাঁড়ি দোজা গোষ্ঠীর ছেলে, এগুলা যদি হাত ছেলে না হয় তাও তো আমার মনের বাহাদুরি, যেগুলো আমার ভাইয়ের ছেলে, তাইলে এইরকম মন থাকা আমার কাজে, এ হিসাবে কিছু আজর করি, কিন্তু যত কথা আমার গোডাউন আছে থামতে পারবে গায়ে ভেয়ে যাবে জি, আল্লাহ ভরসা দেন, একটু থাবড়ি বাজান, পিটি প্যারেড করেন, মর্নিং পিটি প্যারেড, ব্লাড এক্সারসাইজ জি, যেমন আমার বয়সটা 70-70, তাও আমার বাড়িয়ালি আমাকে হুপ দেয় যে তোমার কালো চেহারা হোক, সুন্দর করে দাড়ি মোচ কাইটে সেফ সাইজ করে, তুমি যদি একটা কি কয় যে ভালো শার্ট প্যান্ট পরিধান করে, দামি জুতা পরিধান করে, সিকো ফাইভ ঘড়ি হাতে দিয়ে, বিশ্ব রোডে না লোকাল রোডে পাতলা বডিতেই যদি তুমি একটু মাজা কাজ করে হাঁটো, মেলাঝোনা করবে তোমার আট মঙ্গলাই হয়নি, তাহলে কত বড় হাঁকে হুপ দেয় জি, চিন্তা করেন তো, আর তোমার ওয়াইফ কোনোদিন তোমাকে হেল্প করে, কিচ্ছু হেল্প করে না, বরঞ্চ চাই, আর আমারটা কিন্তু আমাকে হেল্প করে বন্ধুগণ, কথা দিয়ে আমাকে সাহায্য করে, কেউ টাকা দিয়া করে, কেউ শক্তি দিয়া করে, কেউ মানে কি কয় যে বিভিন্ন মানে ধন রত্ন দিয়া করে, একাধজনে একাধভাবে কিন্তু উপকার করে যায়। তোমরা কি করতে দুনিয়াতে আসছিলে, প্রমোশনের পাত্র না হয় ভূমণ্ডলে আসবে না, আত্মা জগৎ থেকে রুহানি জগৎ থেকে এই জগতে যখন আসবে তখন একখানে আল্লাহর পা দিয়া বুক পাড়া দিয়া পড়ে যাবে, আল্লাহ হলো বিশ্বপিতা, আল্লাহ হলো বিশ্ব স্বামী, এখন তোমার গেনে স্বামী না বাপ তুমি যোগ বিয়োগটা নিলিও, অত আর আমি কাহাঁটাল ভেঙে রুয়া দেখাবো না, বুঝতে পেরেছ তো? হ্যাঁ এটা বলে দিলাম, এক একটা কথার দাম কত, বাড়ি গাড়ি বিলও নিয়ে যাবে জি, আরো স্তরের কথা আছে, যদি চাই তাহলে এগুলো অট্টলিকে বাবা গায়ে ভেয়ে যাবে। হ্যালো ফ্রেন্ডস, আপনারা হয়তো বা ইনিকে চিনেন, ইনি হচ্ছেন তেনু হকার, তেনু হকার নামে চিনেন ইনাকে, ইনার নাম হচ্ছে আজাদ, মোহাম্মদ আজাদ, আজকে আমরা অ্যান্টিক টিম থেকে ইনার সাথে হয়েছি এক জায়গাতে একটা ভিডিও করার জন্য, নেক্সট টাইম অবশ্যই আমরা একসাথে আবার আসবো চাচাকে নিয়ে, আমাদের জন্য দোয়া করবেন, থ্যাংক ইউ, আমাদের পাশে থাকবেন, আমরা অ্যান্টিক টিম।